মহামারী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রাণহানি থামছেই না। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আরো 1081 জন প্রাণ হারিয়েছেন। জন হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়। জন হপকিন্সের তথ্য মতে যুক্তরাষ্ট্রে সরকারি হিসাবে করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট 106,180 জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট 18,31,435 জনে দাঁড়িয়েছে। অবশ্য আরেক আন্তর্জাতিক ওয়ার্ল্ড মিটারের তথ্য মতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত নভেল করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 108,059 জন, মোট আক্রান্ত হয়েছেন 18,81,205 জন। এখনো প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যাও যুক্তরাষ্ট্রে নেহায়েত কম নয়। এর মধ্যেই সংক্রমণ রোধে জারি করা লকডাউন শিথিল করতে শুরু করেছে বিভিন্ন স্টেট। তার উপর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রে পথে নেমেছে হাজার হাজার মানুষ। আর এতে করোনা সংক্রমণ ঠেকানোর সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানছেন না কেউই। রুগ্না শামিমা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।